আসসালামু আলাইকুম আদাব, নমস্কার, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে দেশের মধ্যে যে যেখানে দেখছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিঠুন মিঠুন বলি, প্রভাবত থেকে সবাইকে স্বাগত। তো আজকে 31st নাইট, সেই জন্য বের হয়ে আসলাম 31st নাইট এনজয় করার জন্য এবং সবাইকে দেখানোর জন্য। কিন্তু এখানে অনেক বড় চেষ্টা করতেছি দেখানোর জন্য, ঘোরার জন্য। তো আপনারাও দেখুন, এনজয় করুন, অনেক ভালো লাগবে সবার। তো আজকে আমরা চলে আসছি, আজকে আমরা চলে আসলাম ময়লা রোড। এটা ন্যাশনাল পেন্ট হয়ে সারজাতে চলে গেছে রোডটা। তো এই রোডে আজকে আমরা আসছি রাত্রের ভিউটা দেখানোর জন্য, দেখার জন্য। দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর রাত্রেবেলা, আর প্রচুর বৃষ্টি ছিল, সেই জন্য আজকে পানি জমে গেছে। তো আজকে 31st, আর কালকে বছরের প্রথম দিন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাচ্ছি, আর সবাই 31st নাইট এনজয় করুন এবং আগামী দিনগুলোর জন্য। তো দেখুন এদিকে রাত্রির ভিউটা অনেক সুন্দর, এখানে সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছেন, গ্রিন সিটি, অনেক সুন্দর একটা শপিং মল রাত্রে। তো হয়তো আপনাদের রাত্রির ভিউটাও অত্যন্ত ভালো লাগে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করবো আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে, অবশ্যই ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন ভিডিওতে, যদি ভালো লাগে। তো অনেকে পার্সোনালিভাবে বলেছেন যে আমি কোথায় থাকি সেই এরিয়াটা দেখানোর জন্য। তো আমি এখানেই থাকি, পাশের এরিয়াতে। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টগুলো সবগুলো অনেক ভালো। এখানে বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপাল বিভিন্ন দেশের রেস্টুরেন্ট পাবেন, সেলুন এবং টেক্সটাইল গার্মেন্টস দোকান দেখতে পাচ্ছেন। আজকে বৃষ্টি, সেই জন্য লোকজন অনেক কম, বাইরেও বের হচ্ছে না, আর অনেক ঠান্ডা পড়তেছে, সেই জন্য লোকজন বের হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে সেলুন, রাত্রে ভিউটা হেভি সুন্দর এইখানটা, আর এই রোডটা সোজা চলে গেছে রুলাতে, ন্যাশনাল পেন্ট হয়ে রুলা। এখানে দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুটের দোকান, এখানে সব ধরনের ড্রাই ফ্রুট, চকলেট এগুলো থাকে, অনেক মোবাইল শপ এখানে দেখতে পাচ্ছেন। তো 31st-এর জন্য অনেক ডেকোরেশন করেছে, লাইটিং করেছে অনেকে, দেখতেছেন অনেক সুন্দর। রাস্তায় পানি জমে আছে, আর এখন গাড়ি একটু কম, তো হয়তোবা আপনাদের লাইট না থাকার কারণে দেখতে একটু প্রবলেম হচ্ছে, বাট অনেক সুন্দর। এখানে দেখতেছেন একটি ড্রাই ফ্রুট দোকান, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে, অনেক 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 রেস্টুরেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আর আপনারা পাশে ছিলেন, পাশে আছেন, পাশে থাকবেন এটা বলতে পারি, আর সেই জন্য আমরাও চেষ্টা করবো আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে। এই হচ্ছে এখানকার রাত্রের ভিউ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাত্রের ভিউটা, বাট রাস্তায় অনেক পানি জমে গেছে, গাড়িগুলো চলতে অনেক প্রবলেম হচ্ছে, তারপরে দেখতে অনেক সুন্দর।
দেখতে পাচ্ছেন গাড়িগুলো খুব স্লো স্লো আসতেছে। এখানে রাত্রির ভিউটা অনেক সুন্দর। আর দেখতেছেন নিউ ইয়র্কের জন্য এখানে পুরো সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে রেস্টুরেন্ট। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা এখানে রাত্রে এখন ঘুরতে আসছি 31st উপলক্ষে। তো বাইরে কোথাও দূরে যাওয়ার প্রবলেম হচ্ছে, সেই জন্য এইদিকে একটু ঘুরে আসলাম। আর আপনাদেরকেও নাইট ভিউটা একটু দেখলাম কেমন হলো, দেখলাম হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে অনেক ভালো লাগছে, সেই জন্য সবাইকে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন তো অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। আমাদের যদি সহযোগিতা থাকে তাহলে আরও আমরা ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনাদের আমাদের সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো ভালো পরামর্শ দিবেন, টিপস দিবেন, কীভাবে আমরা দিয়ে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। রাত্রির ভিউটা অনেক সুন্দর, খুবই খুবই সুন্দর, দেখার মতো, দেখতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর পানি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনশন করবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইগুলো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।